আচ্ছা, আমি বেশ কিছু জনের কমেন্ট পাচ্ছিলাম, দাদা আমার ফিজিক্স পড়া হয়নি, তাহলে ফিজিক্সটাকে কি আমি ফিফথ সাবজেক্টের মধ্যে রাখবো না? ফিজিক্সটাকে তাহলে আমি কম পড়বো? দাদা আমার বায়োলজি পড়া হয়নি, তাহলে বায়োলজিটাকে কি আমি সিক্স সাবজেক্ট হিসেবে ধরবো? দেখো, এই যে এই ভুলটা, সেটা কিন্তু কেউ করো না। আমাদের ছটা সাবজেক্ট আছে, ছটা সাবজেক্টকে যত ভালোভাবে পড়া পসিবল এই মুহূর্তে পড়ে নাও। আমি তোমাদের বলবো যে তোমরা পাঁচটা সাবজেক্ট কথা ভেবো না, যেহেতু তোমাদের ছটা সাবজেক্ট আছে, ছটা সাবজেক্টকেই প্রিপেয়ার করো। কারণ পরীক্ষায় কেমন কি প্রশ্ন আসবে সেগুলো তো আমরা কেউ বলতে পারি না। যদি কোনো একটা সাবজেক্টে বাই চান্স এমন কঠিন প্রশ্ন আসলো যেহেতু আমরা পারছিই না লিখতে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাকি যে সাবজেক্টটা থাকবে সেটা গিয়ে হেল্প করবে। কারণ আমাদের ওভারঅলেও তো মার্কসটা বাড়াতে হবে, তাই না? তাহলে এইভাবে করে তোমরা কিন্তু বিষয়গুলো ফলো করো।